Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তুই ওকে মেরেছিস? ঠিক হয়েছে। কেমন ভূতের মতো দেখাচ্ছে? যা, সবার সামনে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চা। যা। যাচ্ছি বাবা যাচ্ছি। এত তাড়া কিসে? তার আগে ওর পটিটা খুলু। পটি খুলবে? কেন? বারে, ক্ষমা চাইবার আগে একবার দেখবো না ওর কতটা কেটেছে। যদি দেখি ওর অনেকটা কেটেছে এই একটুখানি, তাহলে ওর পায়ে ধরে ক্ষমা চাইব। আর যদি দেখি ওর একটু কেটেছে, তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইব। আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে, তাহলে বাবা আমি এখান দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইব। না, হলো ওটা, ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না, আমার বাবা দাঁড়িয়ে থাকার সময় নেই। তবে একটা কথা কাকাবাবু, আমি ক্ষমা চাইবার আগে ওকে টুক করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে। কেন? ও তোর বাড়ি যাবে কেন? বিচার সভা যখন ডেকেছেন তখন ঠিক করে বিচার করুন। আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে, তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। বোনের তো কোথাও কাটেনি, তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে। কি বলেন গায়ের মনুররা? অভাগী, তুমি চুপ করে থাকো বাবা, এটা কাকা ভাইজির ব্যাপার, তাই না কাকা? তুই তাহলে ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবো না, তা তো একবারও বলিনি। কি বলেন গায়ের মনুররা? আমি বলেছি, তবে এটা ঠিক, ও আমার বোনের কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইবো না। চাইবি না? কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে, আমি ইচ্ছে করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবা সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তোকে আজ আমি দাঁড়ান দাঁড়ান কাকা বাবু, মারার আগে একবার নয় দশবার ভাবুন, ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেব। কি বললি? এই কাকে কি বললি? কাকে কি বললি? কাকে কি বললি? দেখি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না হতো ভাই? তোর মা মারা যাওয়ার সময় তোকে তাহলে সঙ্গে নিয়ে গেল না? চলে এসো বাবা। নমস্কার। শুনুন ভুবন বাবু, আপনার এ মেয়ের আমি এমন ক্ষতি করে দেব সারা জীবনও তা ভুলতে পারবে না। এই নিয়ে অভাগের জন্য গোপাকে গ্রামের লোকেদের হাতে কতবার মার খেতে হলো বলো। দিদির কোনো দোষ নেই মা, আমি দিদিকে বলেছিলাম পেয়ারা খাবো। তুই চুপ কর, ওর সঙ্গে থেকে থেকে তুইও শেষকালে একটা চোর তৈরি হবি। শোনো না। না, আজ আমি কোনো কথা শুনবো না। ওই হতভাগীর জন্য তুমি জ্বরে বাস করে কুবীরের সঙ্গে বিবাদ করছো, ওর ক্ষতি করতে না পারুক সেক্রেটারি বাবু তো তোমার ক্ষতি করতে পারে। নতুন করে উনি আমার কি ক্ষতি করবেন? ক্ষতি যা করা তা তো উনি করিয়ে দিয়েছেন, ওর কথা মতোই তো আমি তোমাকে বিয়ে করেছি। কি কি বললে তুমি? আমাকে বিয়ে করে তোমার কোন ক্ষতিটা হয়েছে শুনি। ছোট বউ, আমি মাস্টার, ছাত্রদের অঙ্ক শেখাই, জীবনে ক্ষতিটা যদি লাভ ক্ষতির অঙ্কের মতো খাতায় ঘষে বোঝানো যেত, তাহলে এখনই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম যে তুমি আমার জীবনে কত বড় ক্ষতি করেছ। ঠিক আছে, আমি যদি তোমার জীবনের ক্ষতি করে থাকি তাহলে আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করছি, কাল ভোরে ওকে নিয়ে আমার দাদার কাছে চলে যাব। না ছোট মা, আমার জন্য তুমি খবরদার পড়ার মুখে আমাকে তুই মা বলে ডাকবি না। আমি বলছি ডাকবি না, তোর মতো মেয়ের মা হবার যোগ্যতা তো ছোট ভাই নেই। ওকে মা বলে ডেকে তুই তোর মরা মায়ের আত্মাকে কষ্ট দিস না। কি কি বললে তুমি? তোমাকে কোনোদিন মা বলে ডাক, তুমি শুধু তোমার দিব্যিটা ফিরিয়ে নাও, গোপার মাথায় হাত রেখে বলো বাবাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না।
আমার মেয়ের মাথায় হাত রেখে যে দিব্যি আমি কেটেছি তা আমি ফিরিয়ে নিতে পারি যদি তুই তোর বাবার মাথায় হাত রেখে একটা দিব্যি কাটিস। বলো কি দিব্যি কাটতে হবে? আমি কাটবো। আগে গিয়ে বাবার মাথায় হাত দে। না, না, আমার মাথায় হাত দিয়ে তোমার মাথা মতো ও কোনো দিব্যি কাটবে না। তার মানে তুমি চাইছো গোপাকে নিয়ে কালে আমি এখান থেকে চলে যাই? ওকে আমি দিব্যি কাটতে দেব না। আরে যদি তোমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত, তুমি চলে যেতে পারো। না, মা যাবে না, আমি দিব্যি কাটবো। না, বাবা, ছোট মা তো জানি যার মাথায় হাত দিয়ে দিব্যি কাটবো সে দিব্যি রাখতে না পারলে ক্ষতিটা তারই হবে। ছোট মা নিশ্চয় এমন কোনো দিব্যি কাটতে বলবে না যাতে তোমার কোনো ক্ষতি হয়। বলো কি দিব্যি কাটতে হবে? বাবার মাথায় হাত রেখে আমি যে দিব্যি কাটবো পৃথিবী টলে গেলে সে দিব্যি আমার টলবে না। যা তোর বাবার মাথায় হাত রেখে বল, আমার গোপার মঙ্গলের জন্যে, আমার স্বামীর মঙ্গলের জন্যে, আমার সংসারের মঙ্গলের জন্যে, কাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই চিরদিনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাবি। কাটিস না দিদি, এদি প্রীতি কাটিস না। ছোট মা, আমি তোমায় কথা দিলাম, কাল সূর্য ওঠার পর এই গায়ে কেউ কোনোদিনও আমাকে আর দেখবে না, কোনোদিনও আমাকে আর দেখবে না। চিনতে পারবো কি বলছেন মাস্টারমশাই? নিজের অতীতকে কেউ কখনো ভুলতে পারে? আপনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষাগুরু। থাক থাক থাক, আরে প্রণাম কর, প্রণাম কর, উনি আমার গায়ের মাস্টারমশাই। ওই যে তুমি বলেছিলে তোমার বাবা মা মারা যাওয়ার পর, ইনি সেই মাস্টারমশাই যিনি নিজের কাছে আমাকে রেখে মানুষ করেছিলেন। থাক থাক, বেঁচে দেখো বাবা। সেদিন যদি মাস্টারমশাই না থাকতেন আমাকে গায়ের পথে পথে ভিক্ষি করেই খেতে হতো। আপনারা বসুন। ও হ্যাঁ, বসুন মাস্টারমশাই। এতদিন পরে হঠাৎ মেয়েকে নিয়ে কলকাতায় বেড়াতে এসেছেন বুঝি? না বাবা, বেড়াতে নয়, মেয়েকে আমি গ্রাম থেকে তাড়াতে কলকাতায় নিয়ে এসেছি। তাড়াতে নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়ানোর ব্যাপারে তুমি যদি তোমায় সাহায্য কর। এভাবে বলে আমায় লজ্জা দেবেন না মাস্টারমশাই, আপনার জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। বৌমাকে ডাকো, সবাই সামনে আমি কথাটা বলছি। আজ আমার অফিস ছুটি, আপনার বৌমা মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেছে, আপনি আমাকে বলুন না। ও তামাম, এত রপথ এসেছ, কিছু খাবে? না দিদিকে তাড়িয়ে দিয়ে আমাকে এখন খাওয়াতে। আচ্ছা তুই শোন, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, আর তোর দিদি তো জলে পড়ে নেই, কলকাতায় তোর বাবার ছাত্র বাড়িতেই আছে। নিশ্চয়ই থাকবে, ও আমার নিজের মেয়ের মতো, ও এই বাড়িতেই থাকবে। তুমি আমায় নিশ্চিত করলে বাবা, ভগবান তোমার মঙ্গল করবেন। এই 300টা টাকা তুমি রাখো। টাকা? টাকা রাখবো কেন? আমি প্রতি মাসে 2 তারিখে ওর খাই খরচ বাবদ 300টা টাকা তোমায় দিয়ে যাব। নমস্তে মশাই, অভাগী আমার নিজের মেয়ের মতো, এই বাড়িতে আমাদের চারজনের যদি ডাল ভাত জুটে তাহলে ওরও জুটবে। এই টাকা আমি নিতে পারবো না মাস্টারমশাই। আমি জানি, আমি টাকা না দিলেও তুমি যখন আছো তখন অভাগীর এ বাড়িতে কোনো কষ্ট হবে না বাবা, টাকাটা তোমায় নিতে হবে। বাবা, তুমি প্রত্যেক মাসে এই 300 টাকা করে কোত্থেকে পাবে? কেন, আরো 4টি টিউশনি নেব, সকালে স্কুলে যাবার আগে 2 আর
রাতের শোবার আগে দুটো। নমস্কার মশাই, এই বয়সে এত কষ্ট করে? কষ্ট একটু হবে, কিন্তু অভাগী সুখে আছে জানলে কোনো কষ্টই আমার কষ্ট মনে হবে না। ছোটবেলা থেকে বাবা হয়ে হতভাগীর জন্য আমি কিছু করতে পারিনি, আজও তো এই সান্ত্বনা নিয়ে আমায় গায়ে ফিরে যেতে দাও। দেরি হলেও হতভাগীর জন্য আমি কিছু করতে পেরেছি। না, টাকাটা ধরো। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? কোথায় ওর বাবা, মানে মাস্টারমশাই, আমার জন্য যা করেছেন? যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে। গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধারি মেয়ে পোষাকে এক হলো? উনি বেড়াল পুরুষে ছিলেন বলে ওনার জন্য এখন আমাকে হাতি পুষতে হবে। বাহ, আসতে বলো, শুনতে পাবে। শুনলে শুনবে, অনেজ্য কথা তো কিছু বলছি না। কিরে, তোরাই বল না, অনেজ্য কথা কিছু বলেছি? শোনো না, মাস্টার মশাই বলেছেন ওর খরচা বাবদ মাসে 300 করে টাকা দিয়ে যাবে। এই এই মাসেরটাও দিয়ে গেছে। এই এই যে এই এই যে এনো এনো। মা, একেই বলে গুড লাক। আজ যে পিউসিলটা পছন্দ করেছিলে, চলো কাল সকালে গিয়েই ওটা কিনে ফেলি। আরে, কালারটা আমায় খুব ম্যাচ করবে, তাই না? দারুণ। ওটা পরে রাস্তায় বেরোলে তোমার কি বলবে আমার মতো একটা মেয়ে আছে? হ্যাঁ, এখনো সেজে গুজে বেরোলে কেউ বুঝতেই পারে না তুই আমার মেয়ে। আচ্ছা, ওর সঙ্গে ম্যাচ করে তো একটা ব্লাউজ কিনতে হবে। হ্যাঁ গো, 300 টাকা রাজি হলে কেন? আর একটু বাড়ি বলতে পারলে না? বাড়িও বলবো কি, আমি তো এই টাকাটাই নিতে রাজি হচ্ছিলাম না। নিতেই রাজি হচ্ছিলাম না? কি এমন মাসে 1000 টাকা রোজগার করছো? নিতেই রাজি হচ্ছিলাম না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতই মাথায় বুদ্ধি আসুক মা, এর থেকে 1 পয়সাও পাবে না। আমাকে দিতে হবে না। তুমি যাতে মাসে মাসে আরো বাবার থেকে 150 টাকা করে বেশি পেতে পারো, তেমন একটা বুদ্ধি দিতে পারি। আমি আবার 150 টাকা দেবো কোত্থেকে? তোমাকে এমনিতে তো দিতে হবে না। আমাদের ঝি মতিমাকে তুমি তো 150 টাকা করে দাওই। মতিমাকে ছাড়িয়ে দিয়ে ওই টাকাটা মাকে দিয়ে দেবে। তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন, বাবার ওই মাস্টারের মেয়েই করবে? কারণ বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, কয়লা ভাঙা, সব আবাঙ্গি করবে। হ্যাঁ করবে, ক্ষতি কি? মতির মা ঠিকের ঝি, মাসের মধ্যে 15 দিন কামাই করে। আমাকে কিংবা মাকে কাজ করতে হয়। এখন একটা দিন রাত্রে ঝি রাখতে গেলে এ বাজারে খাওয়া পড়া ছাড়া 300 টাকা মাইনে দিতে হয়। আসতে বল, আসতে বল। তুই যেন কি শুনতে পেলে পালিয়ে যাবে না? কেমন বুদ্ধি দিলাম বলো। এবার ডাকো কে, দেখি কি কি কাজ করতে পারে। এ তুমি কি করতে যাচ্ছ বিভা? যিনি আমার মাস্টার মশাই, আমার শিক্ষা করু, কায়স্থ হয়ে বামুনের মেয়েকে দিয়ে আমাদের এটো বাসনপত্র দিতে হবে? থামো তো, বামুনের মেয়ে? বামুনের মেয়ে হয়ে যদি কায়স্থের বাড়িতে ভাত দিলতে আসতে পারে আর তাতে যদি তার জাত না যায়, তাহলে বাসন মাজিলেও জাত যাবে না। আমি চয়ন আর টুঙ্কির মামা। জানি, দিদি আমায় বলেছে। থাক থাক থাক, আজ থেকে আমি তোমারও মামা। কেমন, এখানে যদি কিছু দরকার থাকে কোনো সংকোচ না করে আমাকে বলবে। কি হলো? বোকা কথা খেয়াল থাকবে তো, যা দরকার হবে আমার কাছে চাইবে। না চাইতে আপনি আমাকে যা দিলেন, বিশ্বাস করুন জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবাই মা আর গালমন্দ খেতে খেতে বড় হয়েছি মামা। মামা তোকে কি বলে গেল রে? বলল আমার কিছু দরকার হলে যেন ওনার কাছ থেকে চেয়ে নি। ও, আমার হাফ বেল্টটা ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, করেছিস? এই বাসনগুলো মেজেই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, ওটা পরে আমার কলেজে যেতে হবে।
কি মিস্টার রোমিও জুলিয়েটের কোনো ব্যবস্থা হলো আমি তো তোমাদের বলেইছি চয়ন দা বিয়ে আমি করব না আজ কোন কলেজ জালি এলি মডার্ন গার্লস কলেজ চলি গো বেতন ছুটি হওয়ার সময় হয়েছে আরে অন্তত এক কাপ চা খেয়ে যা না চা খেয়ে সময় নষ্ট করে লাভ নেই তাহলে তো ভাঙাটে পৌঁছতে হবে তা পিকনিকটা কবে হবে সময় হলে জানিয়ে দেবো বাই কে রে হঠাৎ তুই ঘুম মেরে গেলি কি ব্যাপার ও আজ মডার্ন গার্লস কলেজে গিয়েছিল ও তো রোজই চার পাঁচটা কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগে তা জানি মডার্ন গার্লস কলেজে আমার বোন পিঙ্কি পড়ে ও যদি আবার পিঙ্কির পেছনে লাগে আর পিঙ্কি যা মেয়ে বাগে পেলে ওকে ছাড়বে না কলেজে কলেজে গিয়ে মেয়েদের পেছনে লাগা একেবারে বের করে দেবো পাই না বাগে একদিন এমন জব তো করবো না চল জব্দ করতে হলো তো আমাকে বিয়ে করতে হবে করবে নাকি আমাকে বিয়ে তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন যদি দরকার হয় পেছে ফেলে তাই করব সেই আশাতেই থাকো বুলবুল পরশুদিন ভ্যানটা পাওয়া যাবে চয়নদাকে তো জানাতে হবে হ্যাঁ কি রে আজ তো এলো না কালো যদি না আসে আমার কাছে তোর ঠিকানাটা আছে চল গিয়ে বলে আসি তুই যা আমার এক বন্ধুকে আসতে বলেছি তো কিন্তু চয়নদা যদি বাড়ি না থাকে ওর মা আছে বোন আছে যাকে পাবি বলে আসবি আমি ভাবছি 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 নাকি দেখছি 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 ও আমি ভাবছি 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 নাকি দেখছি 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 একে স্বপ্ন নাচকের ঝরে যাওয়া কষ্টাতে আজ কতটুকু মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না বলে তো চলবে না বাই এনি মিন্স জোগাড় করতে হবে সব জায়গায় খোঁজ করেছি স্যার কিন্তু আউট অফ মার্কেট কোথা পাওয়া যাচ্ছে না স্যার পাওয়া গেছে র মেটেরিয়াল পাওয়া গেছে হ্যাঁ এখন শুধু কপালে একটু রং লাগিয়ে কপালে রং লাগিয়ে তোমার বৌমা করার মতন মেয়ে আমি পেয়ে গেছি বাবা এবার ওর মাথায় সিঁদুর দিয়ে খোলাখুলি বল না কি বলবি তুমি বলেছিলে না একটা মেয়ে পছন্দ করতে যার সঙ্গে আমার বিয়ে দেবে হ্যাঁ বলেছিলাম আমি একটা মেয়ে পছন্দ করেছি বাবা সত্যি বলছিস সত্যি বলছিস তুই বিয়ে করবি করবি কার আবার আপনার আমার বিয়ে আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে কার সঙ্গে আর ওই ছেলের সঙ্গে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে স্যার স্যার এই যে স্যার একেবারে তারিখ সঙ্গে করে এনেছি স্যার মানে থোড়ি ওই পুরুত সঙ্গে করে এনেছি আগামী বৃহস্পতিবার 7ই বৈশাখ গোধূলির লগ্নে লগ্নে আগামী বৃহস্পতিবার আজ হচ্ছে সোমবার কাল মঙ্গল পরশু বুধ হাতে মাত্র দুদিন দুদিন কি কম হলো এই দুদিনে একটা রাজস্ব যজ্ঞের আয়োজন করা যায় তো একটা সামান্য বিয়ে আপনার কাছে সামান্য তো আমার পক্ষে এত তাড়াতাড়ি ব্যবস্থা করা আপনি আবার কি ব্যবস্থা করবেন মেয়ে তো আপনার ঘরেই রয়েছে আমার ছেলের বিয়ে ব্যবস্থা যা করেন আমি করব আমার তরফেও তো কিছু খরচপত্র আছে মানে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিতে হবে তার জন্যও তো একটা সময় দরকার আপনি দেখছি আমি ডোবাবেন মশাই আরে আপনি আমার বিয়াই হতে যাচ্ছেন আমি থাকে আপনি কিনা মেয়ের বিয়ের জন্য লোন করতে যাবেন কত আনবো স্যার
এখনই 1 লক্ষ টাকা দিয়ে ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কিন্তু আপনার কাছ থেকে এভাবে টাকা নিয়ে? আরে মশাই, আমি তো আপনার মেয়েকে পাচ্ছি, আমার ছেলের বউ করব, তার একটা দাম নেই। তা আপনি আশীর্বাদ করতে যাবেন কবে? আশীর্বাদ আগে? হ্যাঁ আশীর্বাদ আবার কি, বিয়ের আগে মেয়েকে আশীর্বাদ করবেন না? আমার যে ছেলে বিয়েই করতে চাইছিল না, তার মাথা যে মেয়ে ঘুরিয়ে দিয়েছে, ভগবান তাকে আশীর্বাদ করবে। আমি আবার? না না, তা বললে চলবে না। মানে বলছিলাম, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে, তাই বিয়ের আগে আপনাকে একবার কোলেকে আশীর্বাদ করতেই হবে। করতেই যখন হবে তখন করব, সে না হয় বিয়ের দিন সকালে গিয়ে। তা বাবা, তোমার ছবি আছে, মানে আমার স্ত্রীকে দেখাতে মার। হ্যাঁ গো, আমি স্বপ্ন দেখছি না তো। যাকে দেখাবার জন্য এঘরে এলে সে বিজ্ঞানী কই, তাকে ডাকো, সে ছবিটা দেখে বলুক তার পাত্র পছন্দ হয়েছে কিনা। ডাকছো কেন? এই দেখ, তোর বাবা তোর জন্য কি সুন্দর পাত্র জোগাড় করেছে। জব্দ করতে হলো তো আমাকে বিয়ে করতে হবে, করবে নাকি আমাকে বিয়ে? কিরে, জ্ঞানে আছিস তো? ছবিটা দেখে যে একবার বোবা হয়ে গেলি, কত বড় লোকের একমাত্র ছেলে জানিস? এ ছবি তোমরা কোথায় পেলে? অভিজিৎ নিজের হাতে আমাকে দিয়েছে তোকে দেখাবার জন্য। বৃহস্পতিবার বিয়ে, বুধবার সকালে ওর বাবা আসবেন আশীর্বাদ করতে। না, তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি, আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে। সময় নষ্ট না করে আশীর্বাদ তো করেই ফেলি। কই অনার, দাও বৌমার জন্য কি এনেছো দাও। বাবা, না আমি বলছিলাম, তুমি একটু বাইরে শোনো। কেন, আমার বাইরে কেন? যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা, একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদ তো করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। এটা কি করলে? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। তুমি ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি, শোন। না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে, সরিয়ে রেখে, দেখ এই দেখ, দেখ আমি আর আমার বোন পিঙ্কি, দেখ দেখ। কি এবার কিছু বল। হ্যাঁ, এই সালোয়ার কামিজটা পরেই বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝিকে ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এতে আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা, তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও স্যাঁকড়া বলে মনে হয়নি। বাবা নাও, ও দাঁড়িয়ে আছে, আশীর্বাদটা করে নাও। বললাম তো না বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো,
ওকে যখন আমার পছন্দ হয়েছে ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেই তখন ও যাবে। বাবা অনাথ, আগে স্যার আমাদের বাড়িতে এখন কজন ঝি আছে? ঝি পাঁচটা। ওই ঝিদের নামের আগে ওর নামটাও জুড়ে দিও। ছেলের পছন্দ করা ঝি মাইনে একটু বেশি দিও। বাবা তোমার জেদ আছে আমি জানি, তবে আমি তোমারই ছেলে, তোমার রক্তে যে জেদ মেশানো আছে সেই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। আমি তোমাকে এই সবার সামনে বলে দিয়ে যাচ্ছি ও আমাদের বাড়িতে যাবেই, আর যাবে ওই পাঁচখানা ঝিয়ের মালকিন হয়ে। সত্যি কথা বলবি? বল। তুই দিদির মারের ব্যথা কাঁদছিস না অভিজিৎকে হারাবার ব্যথা? জানি না, যাও। আমাকে তুই না লুকে বল না তুই অভিজিৎকে ভালোবাসিস। শুনলে না কাকিমা কি বললো? আমি নাকি বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছি। কিন্তু চাঁদটা যদি বামুনের কাছে নেবে আসে তাহলে তার দিদির কিছু বলার নেই। আমি কালি চাঁদের কাছে যাও, ওকে কিছু বলার আছে। কি বলবেন বলুন, একবার বাইরে এসো, তোমার সঙ্গে কিছু কথা। পাগল, আর কদিন পরেই আমাদের কলেজের সোশ্যাল নাটকের রিহার্সাল চলছে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাত হবে? পারবে না বলছি, পারবে না। তো দিদির জন্য অমন পছন্দ করা শাড়িটা শেষে কিনে একটা অফিসের বেড়ার বউ পড়বে, তার জন্য আমি কি করতে পারি? দেখ না তপন কেমন করছে। ভাইটি আমার, সোনা ভাইটি আমার, তুই একটা ব্যবস্থা কর, তুই ভাবলে ঠিক এসে যাবে। একটু ভাব, একটু ভাব। ভাবছি, একটু তাড়াতাড়ি ভাব। অত তাড়াতাড়ি ভাবা যায় না। আচ্ছা আস্তে আস্তে ভাব। ভাবছি অমন সুন্দর একটা শাড়ি সেটা কিনা। আচ্ছা একটা কাজ করলে হয় না দিদি, যদি অভাগীকে পাঠানো যায়। অভাগী? পারবে না, ছেড়ে দাও। পারবে, 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 হ্যাঁ পারবে, পারবে, হ্যাঁ পারবে। তাহলে তুমি একটা কাজ করো, অভাগীকে তিনটের সময় আমরা অফিসে পাঠিয়ে দাও। আচ্ছা, তোমার অফিসে যাবো কেন? দিদির একটা শাড়ি আনতে। আমার একটা শাড়ি আনতে? আমি তোমার অফিস চিনবো কি করে? চিনবি, চিনবি, আমার ভাই তোকে সব বুঝিয়ে দেবে। আমি সব বুঝিয়ে দেবো, মানে কি করতে হবে। পারবে, 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 পারবে। ওকে জিজ্ঞেস করছিস কেন? আমি বলছি পারবে। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝিয়ে দেবো কি করতে হবে, মানে কিভাবে যেতে হবে, ও সব বুঝিয়ে দেবে। কিন্তু বিকেলে যেমন কত কাজ থাকে। আমি করব, শর্ত সবসময় মুখের সামনে দাঁড়িয়ে থাকিস না, সব যাও না, সব কাজ আমি করব। কি এমন হাতি ঘোড়া কাজ, কয়লা ভাঙা, বাসন মাজা, ঘর চাল দেওয়া, ঘর মোচা, ও আমি একাই করতে পারবো। এখনো হাতে জোর আছে। কিন্তু মা, অবাকি যে মামার অফিসে যাবে, ওর তো কোনো ভালো শাড়িও নেই। তর্ক করো না, তর্ক করো না চয়ন, তোমার মায়ের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। কেন, সেদিন যে পিঙ্কি সালোয়ার কামিজটা লুকিয়ে পড়েছিল তুই সেটাই পরে যাবি। ঠিক আধ ঘন্টা আমি এই ট্যাক্সিটা নিয়ে গড়িয়ার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি। আচ্ছা, প্রেম করবে তোমরা আর গচ্চা যারা আমার।
আমি চললাম। হ্যাভ এ নাইস ডে। কিন্তু মনে থাকে যাবে ঠিক আধ ঘন্টা। ওকে ছেলে না জানুক, আমি জানি তোমরা গায়ের মেয়েরা কেন শহরে আসো। তোমাদের কাজই হলো বড় লোকের ছেলেদের ভুলিয়ে ভালিয়ে তাদের বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে গায়ে ফিরে যাওয়া। আপনি বলতে চান শহরে সব বড় লোকের ছেলেরা ভেড়া? কোন ছেলে ভেড়া তা আমার জানা নেই, কিন্তু আমার ছেলেটি একটি আস্ত ভেড়া না হলে এত মেয়ে থাকতে তোমার মতো একটা ঝিকে বিয়ে করতে চায়? তা এখানে এসছেন কেন? ভেড়াটা তো বাড়িতেই আছে, পিটিয়ে মানুষ করুন গে। ওসব বাজে কথা রেখে বলো, কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না, আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর না আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো, এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে, তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনে সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা, যে কোনো সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে পারো, এনি অ্যামাউন্ট, যা চাইবে তাই পাবে। খেয়াল থাকে যেন কাল থেকে তুমি আর অভিজিতের সঙ্গে মিশবে না। আমেরিকা? হ্যাঁ, পাত্র 7 দিন পরে আমেরিকা থেকে আসবে, বিয়ে করে বউকে নিয়ে চলে যাবে। কিন্তু এই কদিনের মধ্যে বিয়ের জন্য এতগুলো টাকা জোগাড় করা? অত শত আমি জানি রে বাপু, তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করো। একবার এই হতভাগীর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আবারও যদি ভেঙে যায় তাহলে কি ওই মেয়ের আর কোনোদিন বিয়ে হবে ভেবেছ? কিন্তু যা একেবারেই অসম্ভব। ও সম্ভব অসম্ভব আমি বুঝি না, টাকা তোমাকে জোগাড় করতেই হবে। তুমি বুঝতে পারছো না, প্রভিডেন্ট ফান্ড থেকে সব টাকা তুলে অরিজিৎ বাবু দেনা শোধ করেছে। এখন এই মুহূর্তে এতগুলো টাকা, অত শত আমি জানি না, এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমি গায়ে আগুন জ্বালিয়ে দেবো, এই তোমায় বলে দিলাম। তুমি কেন বিয়ে বিয়ে করে মাথা খারাপ করছো মা? যেটা আমার কপালে নেই, তোর বাবার টাকা নেই বলে তোর কপালে বিয়ে নেই? টাকাগুলো যদি ওভাবে নষ্ট না করতো ওই হতচ্ছেদে অভাগী, ওকে আমি গ্রামে পাঠিয়ে ছাড়। দেখো মা, ওই বিয়েটা ভাঙার পিছনে অভাগীর কোনো দোষ ছিল না, তুমি সেটা ভালো করেই জানো। কেন শুধু বিচারীকে বারবার এর মধ্যে টেনে আনো? তুইও দেখছি তোর বাবা মামা আর চয়নের মতো হয়েছিস, কিছু বলে একবার খ্যাঁক খ্যাঁক করে উঠিস। এতদিন ধরে তো অভাগীকে দেখছো মা, সত্যি করে বলো তো ও আমাদের সংসারের জন্য কি না করে? আমার বিয়ে না হয়ে যদি ওর বিয়ে হতো আমি আরো বেশি খুশি হতাম, এখানে আমার বাবা মা দাদা সবাই আছে, ওই হতভাগীর কি আছে বলো তো মা? ওর ভাবনা ছেড়ে এবার নিজের কথা ভাব, একবার তোর মামাকে টাকার কথা বলবি নাকি? আমার থেকে তোমার ভাইয়ের অবস্থা তুমি আরো ভালো করে জানো মা, তোমার মামার হার্ট অপারেশনের সময় মামা নিজে সমস্ত জমানো টাকা এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকাও। না মানে আমি বলছিলাম যে তুই বললে হয়তো অন্য জায়গা থেকে ধার করে এনে দিত। না আমি পারবো না, আর তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বিয়ে হবার সময় হলে ঠিক হয়ে যাবে, আর তুমি যেন এই ব্যাপারে বাবাকে কিছু বলো না, এখন আমার বাবার সামনে দাঁড়াতেই লজ্জা করে। তুমি একবার বাবার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ? চিন্তায় চিন্তায় বাবার শরীর কি হয়ে গেছে, রাত্রে বোধ হয় ভালো করে ঘুমোতেও পারে না। Thank you.
কি বাবা তুমি হঠাৎ গত মাসে তোর বাবা এখান থেকে গিয়ে সেই যে বিছানা নিল স্কুলেও আর যাচ্ছে না টিউশনে যা করতো সব ছেড়ে দিচ্ছে সংসার একেবারে অচল এদিকে কুপাটারও শরীর খুব খারাপ ভাবলাম তোর কাছে একবার আসি যদি তুই কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারিস মামা আমার ছোট মা নমস্কার 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 দাঁড়িয়ে কেন বসুন বসা মাকে আমি আছি ভেতরে আছি কিন্তু ছোট মা আমি কোথায় টাকা পাবো শুনেছি কলকাতায় নাকি টাকা ওরে তুই যদি আমাকে একটু ব্যবস্থা করে দিস মা কি চাই তোমার কি আবার টাকা আপনি বলেছিলেন না আপনার ছেলেকে ছেড়ে গ্রামে চলে গেলে আমি যত টাকা চাইবো আপনি তাই দেবেন আমার বাবা খুব শরীর খারাপ তাই আমি তৈরি হয়ে বেরিয়েছি আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি এক্ষুনি কলকাতা ছেড়ে গ্রামে চলে যাব এবারে বুঝতে পারছো আমার ছেলে তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি কত টাকা চাই তোমার দেড় লক্ষ টাকা টাকার অঙ্কটা শুনে চমকে উঠলেন বলে মনে হলো তা আপনার ছেলের জীবনের বিনিময় এমন কি বেশি চেয়েছি আমি এবার ঝিয়ের মেয়েকে ছেড়ে রাজার ঘরের মেয়েকে বউ করে আনবেন আপনি আপনার ছেলে কত খুশি হবে কই দিন এত টাকা আমার অফিসে থাকে না আমার সঙ্গে বাড়িতে চলো আমি দিয়ে দিচ্ছি বুঝতে পারছো কত বড় ভুল তুমি করেছো গায়ের এই সব মেয়েরা কলকাতায় আসে টাকা রোজগারের জন্য না এ টাকা তুমি নেবে না আমাকে নেব না কি বলছো এই টাকার জন্য তো গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম অবাকি আমরা খুব গরিব বাবার খুব শরীর খারাপ মা এসেছিল আমাদের সংসার নাকি ঠিক মতন চলছে না আমি এই টাকাগুলো নিয়ে গ্রামে গিয়ে জমি কিনব ঘরটা সারাবো বাবাকেও আর কাজ করতে দেব না তবে যে তুমি আমাকে বলেছিলে তোমার মন পেতে গেলে তো কিছু বানানো কথা আমাকে বলতেই হবে তোমাকে আমি কোনোদিনই ভালোবাসিনি আজও বাসি না এতদিন শুধু অভিনয় করেছি এই টাকাগুলো পাওয়ার জন্য তুমি আমি জানতাম এই টাকাগুলো নিতে এলে তুমি আমাকে মারবে এবার একটা কাজ করো না একটা প্লাস্টিকের প্যাকেট দাও না এই টাকাগুলো গুছিয়ে নি টাকাগুলো ভরে নাও অনাথ তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে অসম্ভব বাবা কি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে আমি বিশ্বাস করি বিশ্বাস করি না মানে এই মাত্র ওকে আমি শিয়ালদা থেকে ট্রেনে তুলে দিয়ে এলাম আমি জানতাম মামা তুমি আসবে তুমি ওর সঙ্গে আমার আলাপ করিয়ে না দিলে আমি তো এত সহজে এতগুলো টাকা রোজগারই করতে পারতাম না তাই বলে আমি কিন্তু তোমাকে কোনো ভাগটা দিতে পারবো না আমি ভাগ চাইতেছি হ্যাঁ কি হলো লোকে অমন করে মারছে কেন কি হয়েছে আমাকে বলবে তো কি হয়েছে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন
ওকে ঠকিও ঠকি আর যা সুতা গুলো বের করে দাও আমাকে বললাম তো বলবো না বট বট বল কথা দেখছি বলবো না তুই যা তুই যা বল কথা দেখছি বল বলবো না মামা ছেড়ে দিন ও যদি এ টাকা নিয়ে সুখে থাকে থাকুক চলুন তোকে যে আমি ভীষণ ভালোবাসতাম বাবাকে আমার দিদির মেয়ে পিঙ্কি চেয়ে বেশি ভালোবাসতাম আমার ভালোবাসার এই মূল্য দিলে আমি টাকা পাঠিয়েছি অভাগী দুপুরবেলা বলল তুমি নাকি ওকে অফিসে যেতে বলেছ তাই ও তাড়াতাড়ি করে বাসনপত্র মেজে ও বলে গেল অফিসে যাচ্ছে ঘন্টাখানেক পরে ফিরে এসে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল তুমি নাকি পাঠিয়েছ তারপর প্যাকেটটা হাতে দিয়ে কেন জানি না আমাদের দুজনকে হঠাৎ প্রণাম করল যাওয়ার সময় বলে গেল ওর ফিরতে রাত হবে দেখি প্যাকেটটা কত টাকা আছে তুই পাঠিয়েছিস আর তুই জানিস না কত আছে পুরো 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা ওর বাবার অসুখ বোনের শরীর খারাপ ওর মা ছুটে এসেছিল গ্রাম থেকে এখানে টাকার জন্য আর হতভাগে 1 টাকাও নিজের জন্য নিয়ে গেল না হায় ভগবান হায় ভগবান যে হাত তোর মাথায় রেখে আমি আশীর্বাদ করে এসেছিলাম সেই হাতে কি মারটাই না মারলাম তবু হতভাগে 1টা কথাও বললাম না দিদি তুমি বলেছিলে না আমার পায়ে হাতে প্রণাম করবে তা প্রণামই যদি করবে তো মানুষকে প্রণাম করবে কেন চলো আমরা প্রণাম করে আসি সেই দেবীকে যে এখান থেকে মাত্র 10 মাইল দূরে থাকে আসুন তুই যা করে এসেছিস সেই জন্য ভগবান তোকে আশীর্বাদ করবে আমিও তোকে চিনতে ভুল করেছিলাম রে অভাগী তোকে তাড়িয়ে আমি আমার সংসারটাকে শেষ করতে বসেছিলাম যাকে বাঁচানোর জন্য তোকে তাড়িয়েছিলাম তুই ফিরে না এলে এই গোপাকে আমি বাঁচাতে পারতাম না রে আজ থেকে আমার 2 মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে ছোট মা ছোট মা নয় রে শুধু মা বলে ডাক তুই আমাকে ছোট মা বলে ডাকলে আমার নিজেকে যে বড় ছোট মনে হয় রে ও কি শুধু আপনাকে ছোট করেছে
ও শহরের সব মানুষকে ছোট করে আপনার কাছে চলে এসেছে। থাক 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 মা, এ তুই কি করলি অবাকি? যাকে তুই এত ভালোবাসিস তাকে। দিদি যেদিন তার সালোয়ার কামিজটা আমাকে দিয়ে দিল, আমারও খুব ইচ্ছা করছিল দিদিকে একটা কিছু দিই, কিন্তু গরিব স্কুলমাস্টারের মেয়ে আমি কি দিতে পারি বলো? শুধু বুক ভরা ভালোবাসা ছিল আমার, তাই দিয়ে এলাম দিদিকে। এত মারলাম সব মুখ বুঝে সহ্য করলে, কিছু বললে না? তুমি আমার বিশ্বাস করলে কি করে? তোমার অভাগি কাউকে ঠকিয়ে টাকা আনতে পারে? হ্যাঁ রে অভাগি, তোর কাছে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে যে গালে স্নো পাউডার মেখেছি, সে গালে এমন করে চুন কালি মাখিয়ে আসবি, এই যে আমি ভাবতেও পারিনি রে। কই গো, চলো আর দেরি করো না, চলো আগে। আমি আমি কোথায় যাব? তোর ভালোবাসা বিক্রি করা টাকা দিয়ে আমি আমার মেয়ের স্মৃতির সিঁদুর না কিনতে পারবো না, যার টাকা তাকেই ফিরিয়ে দেবো। আপনি তো সবই শুনেছেন, পিঙ্কির বিয়ের জন্য অভাগে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছিল, পিঙ্কি এসছে টাকাগুলো ফেরত দিতে। পিঙ্কি যা। ভুল বুঝে মামা অভাগীকে কি মারটাই না মেরেছে, আপনার ছেলেও মেরেছে ওকে, আপনি পারেন তো অভাগীকে ক্ষমা করে দেবেন। ক্ষমা? গায়ের এইটুকু একটা মেয়ে, শহরের শিক্ষা দীক্ষা আর দম্ভের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে গেল, তোমরা ওকে ক্ষমা করতে পারো? আমি পারবো না। ও কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে, ডাকবো? না, ও এই ঘরে ঢুকবে না। এসো আমার সঙ্গে। অভিজিৎ, আমাকে বারবার বলা সত্ত্বেও আমি তোমাকে আশীর্বাদ করতে রাজি হইনি। রাজি হব কি করে? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, সাধারণ একটা মানুষ হয়ে আমার কি ক্ষমতা আছে লক্ষ্মীকে আশীর্বাদ করব? কি বলুন? তোমাকে এখানে নিয়ে এলাম তোমার ঘরটা ছিনিয়ে দেব বলে। মা, এটাই হচ্ছে তোমার ঘর। এই আপনি কি বলছেন? আপনি ওকে ঠাকুর ঘরে জায়গা দেবেন বলেছেন, ও ঠাকুরের পায়ের কাছেই আছে, এখান থেকে ওকে সরাবেন না দয়া করে? আপনার 1.5 লক্ষ টাকা কিন্তু এখনো নিচে পড়ে আছে। আমার টাকা মানে আমার ঘরের লক্ষ্মী তার ঝাঁপি থেকে ওই টাকা নিয়ে আপনার মেয়ের বিয়ের জন্য দিয়েছে, আমার সাধ্য কি আমি সে টাকা স্পর্শ করি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।